হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের বিষয় হলো হোমিওপ্যাথিক মেডিসিন এফ স্মেল। তাহলে বন্ধুরা শুরু করছি। যারা ওষুধ সম্পর্কে জানতে বা শুনতে চান আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটির নিচেই যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে নেবেন এবং বেল আইকনটিও ক্লিক করে নেবেন, তাহলে আমার সব ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তা আজ আমি যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব তার সবথেকে মেন সিমটমই হচ্ছে জ্বালা এবং ফোলা। শরীরের যে কোনো জায়গায় জ্বালা এবং ফোড়া উঠলে, ফুলে উঠলে সেই সব ক্ষেত্রে এই মেডিসিনে খুব ভালো কাজ করে। তার ভেতর আরও কিছু কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলোর ভেতর বিশেষ লক্ষণ আছে যাদের প্রস্রাব অল্প হয়, প্রস্রাব করতে গেলে কষ্ট হয়, কোনো কোনো ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রস্রাব হয়, কিছু ক্ষেত্রে আবার অল্প পরিমাণে প্রস্রাব হয়, প্রস্রাবের বেগ আছে কিন্তু ক্লিয়ারভাবে হচ্ছে না, অনেক সময় ফোটায় ফোটায় পড়তে থাকে, খুবই যন্ত্রণার সঙ্গে নির্গত হয় এবং মাঝে মাঝে যন্ত্রণা এতটাই বেশি হয় যে সেই রোগী সহ্য করতে পারে না, কখনো আবার প্রস্রাবের বেগ আসলে 10 সেকেন্ডও দেরি করতে পারে না, সঙ্গে সঙ্গে না করলে প্রস্রাব করে কাপড় নষ্ট করে ফেলে। যাদের প্রস্রাব বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রেও খুব দারুণ কাজ করে এফ স্মেল। এর প্রদাহ এতটাই অধিক পরিমাণে যে প্রদাহ সর্বত্রই হয়, সকল শরীরেই প্রদাহ লেগে থাকে, সকল রোগের মূল প্রদাহ তার বৃক্ক প্রদাহ, জরায়ু প্রদাহ, মস্তকে প্রদাহ তার লেগেই থাকে। যেখানেই জ্বালা সেখানেই ফুলে ওঠে, যেখানেই প্রদাহ হয় সেখানেই ফুলে ওঠে এবং অত্যন্ত জ্বালা করতে থাকে। চোখের প্রদাহ ঠিক ততটাই জ্বালা করতে থাকে, আবার কখনো ফুলে ওঠে। এক কথায় চোখ, কণ্ঠ, জিহ্বা, শ্বাসনালী, বৃহদন্ত্র, জরায়ু, মূত্রদ্বার, মলদ্বার, যেখানেই প্রদাহ, জ্বালা ও ফুলে ওঠে সেখানেই এফ স্মেল খুব ভালো কাজ করে। প্রদাহ শ্বাসনালী হলে এতটাই শ্বাসকষ্ট হয়, ভীষণভাবে শ্বাসকষ্ট হয় এবং রোগী কোনো কিছু খেতে পারেন না, রোগী এতটাই অস্থির হয়ে পড়ে যে সে সুস্থভাবে থাকতে পারেন না। যেখানেই প্রদাহ সেখানেই জ্বালা এবং যেখানেই জ্বালা সেখানেই ফুলে ওঠে, হাত পা মুখ চোখ ফুলে ওঠে, এমনকি পেটে জল জমে গ্যাস গ্যাস ভাব হলে সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে। এরা কোনো রকম গরম সহ্য করতে পারেন না, গরম কিছু খেলে বা গরম ঘরে যদি সে থাকে তাহলে তার অসহ্য যন্ত্রণা এবং বৃদ্ধি পায়, সে কোনো গরম কিছু পরতেও পারেন না, সে সবসময় আলগা এবং ফাঁকা খোলা বাতাস পছন্দ করে। এরা একটা চাদরের ভারও সহ্য করতে পারেন না, এতটা স্পর্শকাতর হয়ে পড়ে যে এদের কোনো শরীরে মানে হাত দেওয়া যায় না, এতটা স্পর্শকাতর হয়। এদের একটি প্রধান লক্ষণ যে তাদের ত্বকে ফুসকুড়ি ওঠে এবং তাদের ত্বকে এবং শরীরে অ্যালার্জি দেখা যায়, এদের অ্যালার্জিটা এতই যে অ্যালার্জিটাও স্পর্শকাতর হয়। নমস্কার সকলকে, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।